নটকয়েনের জন্য বিশাল একটা সুসংবাদ, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আমরা নটকয়েন মাইনিং করতেছিলাম। কারণ কি, নটকয়েন কিন্তু এখন বাইবিটে লিস্টিং হয়ে গেছে, আর এই বাইবিটটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল আছে। এতদিন কিন্তু ওকেএক্সে লিস্টিং হওয়ার কথা ছিল, বাট ওকেএক্সে লিস্টিং হওয়ার আগে কিন্তু বাইবিটে লিস্টিং হয়ে গেছে। তবে পুরোপুরি যে লিস্টিং হয়েছে বিষয়টা এমন না, তারা কিন্তু এই বাইবিটে প্রি মার্কেট খুলছে। আর প্রি মার্কেট খোলার অর্থই হলো খুব দ্রুত কিন্তু তারা বাইবিটে এই নটকয়েনটা লিস্টিং করে দিবে। আর যারা এখনও পর্যন্ত মাইনিং করতেছেন ফ্রিতে, এই মাইনিং নটকয়েন থেকে কিন্তু আপনারা বড় একটা অ্যামাউন্ট ইনকাম করতে চলেছেন। আর এখনও যারা এই নটকয়েন মাইনিং সম্পর্কে জানেন না, এখনও সময় আছে, আপনারা চাইলে কিন্তু এই নটকয়েনের নতুন অ্যাকাউন্ট খুলে মাইনিং করতে পারবেন। আর সেটা মাইনিং করার জন্য কীভাবে কী করতে হবে সেটা জানতে আমি কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে যান, জয়েন করেন এবং আমার সাথে কথা বলেন। আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনারা ফ্রিতে নটকয়েন মাইনিং করবেন এবং পরবর্তীতে কীভাবে সেল দিয়ে টাকা ইনকাম করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা নতুন আপডেট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই মোবাইল স্ক্রিনে গিয়ে। তো এখানে দেখেন আমার কিন্তু 10 মিলিয়নের উপরে নটকয়েন রয়েছে। তো নটকয়েনের নতুন আপডেটটা আপনাদেরকে চলেন দেখাই, বাইবিটে কী আপডেট আনছে। তো এখানে দেখেন বাইবিটের আপডেটটা কিন্তু আগেভাগে আমাদেরকে দিয়ে দিছিল। তো এখন সরাসরি কথা না বাড়িয়ে বাইবিটের ভিতরে চলে যাব, সেখানে কী আপডেট আসছে, কীভাবে কী করতে হবে সেটা আপনাদেরকে চলেন দেখাই। আর আমি কিন্তু বাইবিট যে অ্যাপসটা রয়েছে সেটা কিন্তু আগে থেকে ইনস্টল করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা হলো বাইবিট যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি, ঠিক আছে। তো আমি এটা জাস্ট এখান থেকে ওপেন করে দিলাম। তো আপনারাও বাইবিট অ্যাপসটা এখন না নামালে পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে নামাতে হবে, যেহেতু এটা বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে। তো এরপর আপনাদেরকে নটকয়েনের যে প্রি মার্কেটটা সেটা খুঁজে বের করার জন্য যে কাজটি করতে হবে এইখানে আপনাদেরকে একটু খোঁজাখুঁজি করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে খুঁজে নিচ্ছি। তো প্রথমের দিকে এটা রয়েছে, ঠিক আছে, এই যে দেখেন এইটা কিন্তু নটকয়েনের প্রি মার্কেটের যেটা সেইটা কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু লেখাও আছে, এখানে কিন্তু সুন্দর করে লেখাও আছে, ঠিক আছে। তো এইখানে আমি জাস্ট এখন একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে ভিতরে নিয়ে যাবে এবং ভিতরে এখন বর্তমানে কি চলতেছে না চলতেছে চলুন আপনাদেরকে এখানে দেখাই। তো এখানে কি বলছে, বাইবিট প্রি মার্কেট আনভিলস নটকয়েন নট ট্রেড নট অ্যাহেড অফ দ্য ক্রাউড। তো এখানে ইংলিশ অত আমরা বুঝি না, কো আমাদের যেটা দরকার সেটা আমরা দেখব, ঠিক আছে। তো একটু যদি নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে আচ্ছা পুরো বিষয়টা আপনারা চাইলে এখান থেকে পড়ে দেখতে পারেন, ঠিক আছে, নটকয়েন সম্পর্কে তারা কী লিখছে না লিখছে সেটা আপনারা দেখতে পারেন। আর একটা বিষয় হলো, যেহেতু বাইবিটে এটা প্রি মার্কেট খুলছে সেহেতু খুব দ্রুতই কিন্তু এই বাইবিটে তারা লিস্টিং করে ফেলবে, এটা কিন্তু আমাদের জন্য বড় একটা সুখবর, ঠিক আছে। কারণ কি, বাইবিট যে কাজটা করে যে সকল কয়েন তারা লিস্টিং করবে তার পূর্বে কিন্তু সেটার একটা প্রি মার্কেট খুলে ফেলে এবং সেখানে কিন্তু বেচা কিনা চলে এবং পরবর্তীতে তারা কিন্তু এটা লিস্টিং করে ফেলে। আর লিস্টিং করলে কিন্তু প্রতিটা কয়েনের দামই কয়শো গুণ যে বেড়ে যায় সেটা আসলে বলার মতো না। তো এখানে আমাদের এখন যে কাজটি করতে হবে প্রি মার্কেটটা দেখার জন্য, এখানে দেখেন প্রি মার্কেট ট্রেডিং, তো এই অপশনটাতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু পরবর্তী পেজে নিয়ে যাবে। আর এইখানে দেখেন এটা লেখা আছে কি, প্রি মার্কেট ট্রেড। তো এখানে দেখেন আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি, এখানে কিন্তু নোট লেখা আছে, মানে নটকয়েন, আর এইখানে নটকয়েনের লোগো সহ নোট লেখা আছে, ঠিক আছে, নটকয়েন গেম ব্যালেন্স, তো এখানে কিন্তু লেখা আছে। তো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখেন লাস্ট ট্রেড প্রাইস এটা কিন্তু দেখাচ্ছে, আর হাইয়েস্ট বিড যেটা দেখাচ্ছে ভাই, এটা যদি আসলে আমরা পাই, ঠিক আছে, লিস্টিং হওয়ার পরে হাইয়েস্ট বিড যেটা দেখাচ্ছে 0.001 USDT, তো এইটা যদি আমরা পাই ভাই, যাদের 10 মিলিয়ন নটকয়েন রয়েছে তারা কিন্তু এইখান থেকে মিনিমাম 1 লক্ষর মতো টাকা কিন্তু ইনকাম করতে পারবে। তাহলে ভাই বুঝতে পারছেন এই নটকয়েনের ফিউচারটা কীরকম একটা পর্যায়ে যাবে। তো এরপর আমি যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখেন বাই লেখা রয়েছে, এখানে সেল রয়েছে এবং ফিল রয়েছে। তো এই বিষয়টা এখনই অতটা ক্লিয়ার করতেছি না, আমি প্রথমে বাইয়ের অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখছি, চাইলে সেল দিতে পারেন ফিল দিতে পারেন। তো বাইয়ে কী কী আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে বাইয়ে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন অনেকেই কিন্তু নটকয়েনের যে প্রাইসটা এখানে কিন্তু প্রাইসটা দেখাচ্ছে, ঠিক আছে, এখানে প্রাইসটা দেখাচ্ছে। তো একটু যদি এদিকে আসি, তো এখানে কোয়ান্টিটিটা দেখাচ্ছে, কার কত নটকয়েন আছে তার কিন্তু এখানে লিস্ট করছে, এবং এই ব্যক্তি এই নোট তার নটকয়েনগুলো বিক্রি করার জন্য এই যে 4,884 USDT কিন্তু দাবি করছে, এটা কি অর্ডার ভ্যালু, ঠিক আছে। এরপরে যদি আমরা একটু ডিপ ভিতরে যাই, তাহলে এখানে দেখেন কোলাটেরাল ভ্যালু, ঠিক আছে, তো এটা কিন্তু ওই সংখ্যাটাই দেখাচ্ছে, মানে $4,884 দেখাচ্ছে। তো এখানে কিন্তু বাই অপশনটা রয়েছে। তো এইখানে কিন্তু মোটামুটি এখন এই নটকয়েনটা
বাই সেল চলতেছে, ঠিক আছে? বাই সেল চলতেছে তার মানে কি খুব দ্রুতই নট কয়েনটা কিন্তু লিস্টিং হতে চলেছে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি বাইবিটে যে লিস্টিং হওয়ার আগে যে প্রি মার্কেট নট কয়েন খুলে ফেলেছে সেই বিষয়টা। তবে আবারও আপনাদেরকে বলতেছি, যদি আমরা এইখানে দেখেন এই প্রাইসটা যদি পাই, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা খুব কম হয়ে যাবে। আমরা দেখেছি 10 মিলিয়নের জন্য দেখেছি $15-20, যেটা কিন্তু এখন প্রি মার্কেটে চলতেছে, ঠিক আছে, $20-30। বাট এই যে হাইস্ট বিট, ঠিক আছে, এই হাইস্ট বিটটার কাছে যদি আমরা পৌঁছে যাই বা নোট কয়েন যদি পৌঁছে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতি 10 মিলিয়নের জন্য প্রায় 100,000 মতো টাকা কিন্তু ইনকাম করতে পারবো। মানে যদি আমরা আপনাদেরকে একটু ক্যালকুলেশন করে দেখাই, এখানে কি 0.001 USDT, তো আমি এখান থেকে সরাসরি যদি জাস্ট ক্যালকুলেটারটা ওপেন করে দিই, আমি যদি এখানে ক্যালকুলেটারটা ওপেন করি, তাহলে এখানে যদি লিখি 0.0001 ইন্টু, এখানে আমি 1 কোটি দিয়ে দেবো, ঠিক আছে, 10 মিলিয়নে যেহেতু 1 কোটি হয় তো 1 কোটি দিয়ে দেবো, তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এইখানে দেখেন 10 মিলিয়ন কিন্তু হয়ে গেছে। আর 10 মিলিয়নে আমরা কত পাচ্ছি? এখানে কিন্তু 1000 USDT পাচ্ছি। আর 1000 USDTকে যদি আমরা গুণন দিয়ে দেখা গেছে বর্তমান মার্কেটের সর্বনিম্ন প্রাইসটাও যদি ধরি, আমরা 115 টাকা যদি ধরি, তাহলে এইখানে দেখেন 115,000 টাকা কিন্তু চলে আসতেছে। তাহলে আপনারা কি বুঝতে পারলেন, এইখানে নোট কয়েনের হাইস্ট বিট যেটা রয়েছে সেটা যদি আমরা কোনোভাবে পেয়ে যাই, তাহলে আমাদের যারা নোট কয়েন মাইনিং করেছি তাদের সবার কপাল কিন্তু পুরোপুরি খুলে যাবে, এটা কিন্তু বলাই যাচ্ছে, ঠিক আছে? তো আপনাদের এখন যে কাজটি করতে হবে, প্রথমত যে কাজটি আপনারা একটু খেয়াল করে করবেন, আপনারা কোনোভাবে ভাউচার বানিয়ে কিন্তু এই নোট কয়েনগুলো প্রি মার্কেটে সেল দিবেন না। আপনারা একটু হোল্ড করেন, যে লিস্টিং হয়ে যাবে, লিস্টিং হওয়ার পরেই কিন্তু এই যে নোট কয়েনগুলো রয়েছে এই নোট কয়েনের দাম কিন্তু বাড়বে, এবং এই যে হাইস্ট বিট যেটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই স্পর্শ করবে। ইতিপূর্বে যত ফ্রিতে কয়েন আমরা মাইনিং করেছি, প্রতিটা কয়েনই কিন্তু প্রথম অবস্থাতে দাম একদমই কম থাকছে, যখন কিনা তারা প্রি মার্কেটে লঞ্চ করছে। তো প্রি মার্কেটে লঞ্চ করার পরে যেটা যখনই তারা লিস্টিং করে ফেলছে, লিস্টিং করার সাথে সাথে কিন্তু দামগুলো রকেটের গতিতে বাড়ছে। কেন বাড়ে? প্রি মার্কেটে লঞ্চ করার পরে কিন্তু সবাই কিন্তু দ্বিধাদ্বন্দ্বে থাকে যে এইটা যদি পরবর্তীতে লিস্টিং না হয় তাহলে তো লস হয়ে যাবে। বাট যখন লিস্টিং হয়ে যায় তখন কিন্তু আর রিস্ক থাকে না, তখন কিন্তু সবাই এটা দিয়ে কেনাবেচা করতে পারে এবং এভাবেই কিন্তু দামটা বেড়ে যায়, ঠিক আছে? দাম বাড়ার অনেক কারণ রয়েছে। সো আপনাদের কাছে ভাই রিকোয়েস্ট করবো, আপনারা কেউই এখনই আপনাদের নোট কয়েনগুলো সেল দিবেন না, ঠিক আছে? আপনারা চেষ্টা করুন মাইনিং করার। আর আমি নোট কয়েনের ভিতরে আরও একটা আপডেট দেখলাম, আমি যদি নোট কয়েনের ভিতরে আবার ঢুকি, নতুন আরও একটা আপডেট দেখছি, এইখানে দেখেন কতগুলো নোট কয়েন মাইনিং হয়েছিল সেটা কিন্তু এখানে শো করতো, টোটাল মাইনিংটা, আর এখানে আমি কতগুলো মাইনিং করছি সেটা শো করতো, বাট এইটা কিন্তু এখন দেখাচ্ছে না। এর অর্থ কী? এই নোট কয়েন কিন্তু মাইনিং খুব দ্রুতই শেষ হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু খুব দ্রুত শেষ হতে চলেছে, সেহেতু আপনারা যে কাজটি করবেন, খুব দ্রুত সময়ের মধ্যে দেখা গেছে যে আপনারা ট্যাপ ট্যাপ করে তারপরে এখানে বুস্ট অপশন থেকে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের নোট কয়েনগুলো যতটুকু পারেন কালেক্ট করে নেবেন। কারণ কি? খুব দ্রুত কিন্তু লিস্টিং হয়ে যাচ্ছে, আর লিস্টিং হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা আর মাইনিং করতে পারবেন না, বা লিস্টিং হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু এই নোট কয়েনগুলো মাইনিং করা টোটালি বন্ধ করে দিবে, টোটালি বন্ধ করে দিবে, এবং যে যত কয়েন মাইনিং করেছে সেটা নিয়ে কিন্তু তাদেরকে সেল দিয়ে দিতে হবে। সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, কেউ আপাতত সেল না দিয়ে আপনারা মাইনিংয়ের উপরে ফোকাস করেন, সেই সাথে আপনারা যদি রেফার করতে পারেন সেখান থেকেও মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। আর যারা এখনও মাইনিং শুরু করেন নাই বা মাইনিং করতে চাচ্ছেন, তারা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।